দেখতে তরাস লাগে বলতে করে ভয়, কেমন করে রাক্ষসীরা মানুষ হয়ে রয়, চক 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 চিবিয়ে খেলে আপন পেটের ছেলে, লোহার ডিম সোনার ডিম বিশাল কোথায় পেলে। সে এক দেশে ছিল এক রাজা, তার দুই রানী, এক রানী মানুষ রানী, তার ছেলের নাম কুসুম, আর এক রানী রাক্ষসী রানী, তার ছেলের নাম অজিত। অজিত কুসুম দুই ভাই গলাগলি বড় ভাব, তাই না দেখে রাক্ষসী সে রানীর মনে বড়ই কাল, তার জিভে শাক শাক লাল, সতীন পুতের মাংস খাবে তবে ভরে গাল। রাক্ষসী সেই রানীর লোভে চক চক চোখ, শুধু খাবে রাত্রির হোক, সতীন পুতের মুন্ডু খাবে দিয়ে লঙ্কা ঝাল। রাক্ষসী সেই রানীর আপন পেটের ছেলে, দুই ভাই বেড়ায় হেসে খেলে, সতীন পুতের সঙ্গে থাকে সকাল বিকাল। রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল। তখন কালো ঘুম তাড়াড়ে রুকি ঝুঁকি মারে, ও তার জিভ লক লক করে যেন সতীন মরে। রাজার হাতি শালে হাতি মরে রাতারাতি, আর ঘোড়া শালে ঘোড়া মরে জোড়া জোড়া। রাতে ঝুম হলে হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, হাউ মাউ খাও বলে খুশি যায় সে থা, যেথায় অজিত কুসুম ঘুমা গা ছম ছম করে, আর বুক খন খন করে, গায়ের রোমে কাটা চোখের পলক ভাটা। অজিত কুসুমকে নিয়ে রাক্ষসী উঠল ছাপে, সেখানে রাক্ষসদের হাট। Yeah.
পরদিন সকাল বেলা কিচির মিচির পাক পাকালির ডাক শুরু হয়েছে। সোনা রোদে ফটফট করছে আকাশ, বাঁশের দোল হাওয়ায় দোলে, মাটি চষে চাষা। লাল কমলার মিল কমলে বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল। চাষি ভাই চাষি ভাই গো, বলবো কি করে রাজা মশাই থাকেন উত্তরে, আরো বলি নিয়ে না কোষ, এই দেশেতে বড় খোষ, চারিদিকে মাউ মাউ খাই, ভয়ে থাকে রাজা মশাই, যদি কেউ পারে খোষ রাজা পাবে বড় সন্তোষ, দেবেন তাকে দেবেন তাকে করে যুব রাজ, রাজকন্যা সে পাবে আজ। মারতে লাল কমল আর নীল কমল এলো একটা কুঠুরিতে, তরোয়াল খুলে বসে রইল তারা। রাত কাটে, কেউ আর আসে আর কদম ঢুকিতে গেল, কেউ আসে কেউ আসে। এমন সময় ছুটির মতো না জানি পাইছে কি।
রাক্ষসীদের দেশে মস্ত যে এক দিঘিয়তার পাতাল গুহার শেষে লুকানো এক কোটায় ভ্রমরা ভ্রমরি মারতে যদি পারো তবে রাক্ষসী যায় মরি। তখন লাল কমল আর নীল কমল চলল তেপান্তরের মাঠ পেরিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমের পিঠে চড়ে সেই রাক্ষসীর দেশে। সে কি পুরী রাজ্য জোড়া রাক্ষস রাক্ষসী ভরা নিশিরাতে মানুষ ধরে সাত সাগরে পারে চরে সে কি পুরী রাজ্য জোড়া রাক্ষস রাক্ষসী ভরা। সেখানে থাকে জটিবুড়ি নামে এক রাক্ষসী। সেদিন নিশুতি রাত নামলো যে রাক্ষসদের পুরীতে কেউ কোথাও নেই। নীলকমল এলো সেই দীঘির পাড়ে চুপি সামনে এক ডুবে তুলে আনলো পাতালপুরীর কৌটো। কৌটো খুলতেই বেরিয়ে পড়ল দুই ভোমরা ভোমরি রাক্ষসদের জীবন কাঠি মরণ কাঠি। তখন তারা তরোয়াল নিয়ে কি করল? জীবন কাটি ভোমরাটা যেই না ছেড়া পা যেথায় যত রাক্ষসে ফসে গেল পা। মরণ কাটি ভোমরাটা যেই না ছেড়া ডানা যেথায় যত রাক্ষসে চোখ যে হলো কানা। হাত পা ভাঙা চোখ না হই মুন্ডুগুলো নড়ে হুড়মুড়িয়ে ছুটে আসে হাও মাও খাও করে যেই না এবার ভোমরাটা বুকে পড়ল ঘা। রাক্ষসী রানী মা মরে ধড়ফড়িয়ে গা
বেঁচে আর রাক্ষসের পালে আর রাক্ষসের পালে রাক্ষস পুরী খা খা একটা রাক্ষসও আর বেঁচে রইল না। তখন ব্যঙ্গমা ব্যঙ্গমের পিঠে চড়ে লাল কমল আর নীল কমল এলো বীরের মতো তাদের রাজ্যে ফিরে। তখন রাজ্যে পড়ে গেল হুলস্থূল। কোন দেশের দুই রাজার কুমার এই পুরীতে এলো, খোকোষ মেরেছে সব বিপদ কেটে গেল, রাক্ষস মেরেছে শুনে রাজা মশাই আসে, অচিনপুরের লাল কমল আর নীল কমলের পাশে, অর্ধেক রাজত্ব আর দুই রাজকন্যার সাথে, লাল কমল আর নীল কমলের বিয়ে হবে রাতে। গাছটি মুড়লো আমার